হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দুটো ডেইলি সকস আইভি প্যানেল সাথে পরিচয় করে দেবো এবং একটি প্যানেল কিনেও দেখাবো। তো এইসব আইভি দিয়ে আপনারা সিপিএ মার্কেটিং সহ সার্ভে কাজে ট্রাই সার্ভে কাজে হবে বেশ একটা ভালো হয় না, তবে ট্রাই করতে পারেন আপনারা। তো ভিডিও শুরুতে যারা আমার চ্যানেল নিউ তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে যে সাইটটির সাথে পরিচয় করে দেবো আপনাদের সেটা হচ্ছে Dichvusocks। এটা অনেকেই চেনেন, আবার যারা নতুন তারা নাম চিনতে পারেন। Dichvusocks.az লিখতে পারেন অথবা Dichvusocks লিখে গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দিলে প্রথম যে সাইটটা শো করবে এটাই হচ্ছে আমাদের সেই Dichvusocks ডেইলি আইভি প্যানেল। এটার কিন্তু একটা কপি আছে, এটা একটা স্ক্যাম করছে একটা এই সাইটটাকে। আর Dichvusocks.is তো ওটা দেখবেন অনেক সময় এখানে অ্যাড ফার্স্টই শো করে, এই সাইটটাকে কপি করছিল এই জন্য তারা একটা দিছে নোটিশ দিয়েছে। তো এটা ভুল করা যাবে না, Dichvusocks.us এই সাইটে ডাইরেক্ট প্রবেশ করবেন Dichvusocks। তোকে এটা এখানে আসার পর এখানে সাইন আপ করে নেবেন, সাইন আপ করা খুব ইজি, দেখানো লাগবে না। তো আমি অলরেডি সাইন আপ করা আছে, আমার অলরেডি সাইন আপ করা আছে, আমি জাস্ট লগ ইন করবো। ওকে, এটা হচ্ছে ড্যাশবোর্ড Dichvusocks-এর। এটা আচ্ছা আগে দেখাই আমার কোনো আছে, এখান থেকে সকস লিস্টে যাবেন। এই যে সকস লিস্ট, সকস লিস্টে যাওয়ার পর এখানে যে কান্ট্রির আপনার আইপি লাগবে সেই কান্ট্রি এখানে সিলেক্ট দিবেন, সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, স্টেট বেজে নিতে চাইলে স্টেট সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর সার্চ দিবেন, এখানে সিটিও আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। সার্চ দিলে দেখেন এখানে শো করছে আইপি অনেকগুলো। তো এই আইপিগুলোর মধ্যে দেখা যাচ্ছে, দেখাই এই যে আচ্ছা দেখেন আমার এখানে কোনো প্যাকেজ কেনা নাই যার জন্য তার কোনো আইপি দিবেন না, দেখা যাচ্ছে ইউ আর এক্সপিয়ারেড প্লিজ বাই সকস। আচ্ছা তারা কিনতে বলতেছে, এটাই হলো আমাদের সকস Dichvusocks। নেক্সট যেটা দেবো সেটা হচ্ছে TISOCKS। ডাইরেক্ট অ্যাড্রেস বারে আপনারা TISOCKS.net লিখবেন, ওয়েবসাইটে ঢুকে যাবে, আরও একটা অ্যাকাউন্ট করে রাখবেন যার অলরেডি অ্যাকাউন্ট আছে ওইটাই লগ ইন করবেন। এই লগ ইনে ক্লিক দেওয়ার পর এখানে ক্যাপচাটা ফিল আপ করে দিবেন, লগ ইন বাটনে ক্লিক দেবেন। লগ ইন বাটনে ক্লিক দেওয়ার পর এটা হচ্ছে TISOCKS-এর ড্যাশবোর্ড। এখানে দেখেন এটা এখানে অনেক আইপি আছে, আর এখানে অনেক আইপি প্লাস দেখেন এই যে সকস লিস্টে দেখেন এখানে কোনো প্যাকেজ কেনা নাই। তো সকস লিস্টে ক্লিক দিয়ে দেখেন এই যে সাপোজ একটা আইপি দেখি তুর্কির, দেখেন নাই আমাদের কোনো প্যাকেজ কেনা নাই কিন্তু যার জন্য আইপি দিচ্ছে না। আচ্ছা দিবেন, আচ্ছা তাদের ইহাটা দেখে নিই আগে, তাদের প্রাইস লিস্টটা দেখে নিই কীরকম। দেখেন এখানে যদি আপনি $5 দিয়ে কেনেন 60টা করে পার ডে আইপি দিবে, আর 30 দিন আপনি নিতে পারবেন, প্রতিদিন 60টা করে দিবে তারা 30 দিন আপনাকে দিবে। যদি 3 USD দিয়ে নেন তো সেক্ষেত্রে আপনার পার ডে 60টা করে দিবে আইপি, 15 দিন ম্যাথ থাকবে, 15 দিন প্যানেলটা আপনি ইউজ করতে পারবেন এটা। আর এখানে আগে এটা এখানে প্যাকেজ কেনার জন্য আগে কী করতে হবে, আগে আপনার যে আগে আপনার কয়েন বিজ অথবা BTC LTC দিয়ে আগে অ্যাকাউন্টে লোড করতে হবে, BTC LTC দিয়ে আগে অ্যাকাউন্টে লোড করে নিতে হবে, তারপর আপনি প্যাকেজ এখান থেকে কিনতে পারবেন। যেমন আপনি যদি LTC দিয়ে লোড করতে চান এই যে পাইড LTC দিয়ে ক্লিক দেবেন, এখানে দেওয়ার পর দেখা যায় যে আপনার LTC অ্যাড্রেস দিবে, কত অ্যামাউন্ট রিচার্জ করতে চান সেই অ্যামাউন্ট সহ দিবে এখানে। যদি আপনি 3 LTC সিলেক্ট করতে চান 3-এর ওখানে প্যাকেজ সিলেক্ট করলে হয়। আচ্ছা এখানে এই যে অ্যাড্রেসটা দিয়েছে অ্যাড্রেসটা আপনার ওয়ালেটে গিয়ে পেস্ট করে এই সেম অ্যামাউন্ট যদি আপনি সেন্ড করেন এখানে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আবার রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর এখানে এই যে অ্যামাউন্ট আপনি চাইলে আপনার কাস্টমাইজ করতে পারেন, যত অ্যামাউন্ট লাগে আপনি এখান থেকে ইয়ে করে দেবেন। তারপর আপনি এখানে মাই অ্যাকাউন্টে আসবেন, যখন আপনার এখানে অ্যামাউন্ট অ্যাড হবে তখন আপনার এখানে এই যে টোটাল কত অ্যামাউন্ট আছে এটা আমার কিন্তু 0 আছে, তখন আপনি অ্যামাউন্ট সেন্ড করবেন এখানে অ্যাড হবে কত আছে। তখন এখান থেকে আপনি যে প্যাকেজটা কিনতে চান, সাপোজ যদি আপনি $5.30 প্যাকেজ কিনতে চান, যখন আপনার সেম পরিমাণ $5 এখানে অ্যাড থাকবে অ্যাক্টিভ নাও ক্লিক দিলেই কিন্তু আপনার TISOCKS প্যানেলটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। যে প্যাকেজটা লাগে আপনার এটা চয়েস করে নেবেন। আর এখানে আমরা আবার Dichvusocks-এ দেখো, Dichvusocks-এ দেখাই আপনাদের আগে প্যাকেজ লিস্টটা। Dichvusocks একটা আপ ডাউন করলে দেখেন এখানে অনেকগুলো প্যাকেজ আছে তাদের, আপনার যেটা চয়েস হয় সেটা নেবেন। আপনি ডেলি যদি 50টা করে আইপি নেন $5, 30 দিন করবে, 30 দিন আপনি প্যানেলটা ইউজ করতে পারবেন। আবার যদি 50টা ডেলি নেন $50 করে দিবে $3, কিন্তু 15 দিন প্যাকেজটা, এরকম অনেক প্যাকেজ আছে আপনারা দেখে নিন। তো প্যাকেজ কেনার জন্য আমরা কোথায় যাবো, এখানে থেকে Dichvusocks, এখান থেকে আপনারা Dichvusocks-এ ক্লিক দিবেন। ওকে, Dichvusocks-এ ক্লিক দিলাম, দেওয়ার পর দেখেন এখানে সেম আবার অনেকগুলো আছে, আপনি যদি টেস্ট করতে চান টেস্টের জন্য $1 দিয়ে একদিনে আপনার 50টা আইপি দিবে, আপনি চাইলে কিনে নিতে পারেন এটা দিয়ে টেস্ট করতে পারেন। আর যদি আপনি চান যে পুরো মাসের জন্য কিনবেন 50টা আইপি, সেক্ষেত্রে আপনি
এই যে $5 সেন্ড করবেন, এখানে দেখেন পেমেন্ট মেথড আছে, এলটিসি আছে, বিটিসি আছে, ওয়েব মানি আছে, পারফেক্ট মানি আছে, এগুলো ইউজ করে আপনার যেটা সহজ হয় আপনার কাছে বা যেটা ডলার অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে আপনি এখানে পেমেন্ট করবেন। তো আমি যেহেতু কিনে দেখাতে চাইছি আপনাদের, আমি Dichvusocks প্যানেলটা কিনবো এই যে $30 জন্য, যে $5 এটা সেন্ড করে কিনবো। আমি কিনবো এলটিসি দিয়ে, কিনবো এলটিসি দিয়ে কেনার জন্য আমি কী করবো, এই যে এনটিসি তে ক্লিক, ওকে এলটিসি তে ক্লিক করার পর দেখেন এখানে আপনি এখানে দেখেন তারা ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিছে, আবার এই অ্যামাউন্টটা তাদেরকে পাঠাইতে হবে। এই অ্যামাউন্টটা যদি পাঠাই তাহলে আমার দেখা যায় যে অটোমেটিক্যালি প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই মূলত বিষয়। আচ্ছা, আমি এখন সেন্ড করবো ফিনান্স। আপনারা আপনাদের যেখানে আছে এলটিসি, এলটিসি কিন্তু ফি বেশি নেই, একটা কম সর্বনিম্ন ফি এলটিসির। কয়েন বেস, কয়েন বেসে দেখি কত আছে, আচ্ছা 8.20 ইউএসডি আছে লোকটু ট্যাক্সি প্যাকেজ কেনার জন্য। আচ্ছা, এখান থেকে কী নেবো আমরা, এই যে ওয়ালেট অ্যাড্রেস নেবো, এলটিসি ওয়ালেট অ্যাড্রেস নেওয়ার পর এখানে এই যে সেন্ট অ্যান্ড রিসিভ লিখে দেবো, সেন্ট অ্যান্ড রিসিভ চলে আসলো, সেন্ট অ্যান্ড রিসিভ। ওকে, আমি যেহেতু এলটিসি দিয়ে পেমেন্ট করবো সেহেতু এখানে এলটিসি সিলেক্ট করাই আছে। আপনারা যেটা দিয়ে বিটিসি দিয়ে সেন্ড করতে চান সেক্ষেত্রে এখানে বিটিসি সিলেক্ট করতে হবে। ওকে, এই যে টুতে আমরা যে ওয়ালেট অ্যাড্রেস সেটা অ্যামাউন্টটা কত, তার অ্যামাউন্ট হচ্ছে এই পরিমাণে অ্যামাউন্ট, মানে অ্যামাউন্ট সেন্ড করার জন্য এটা ইউজ দিতে আছে। আমরা এলটিসি কয়েন নেবো, নেওয়ার পর পরে এখানে অপশনাল আছে, অপশনে কিছু লিখলে লিখবে, না লিখলে লেখার দরকার নাই, লেখা লাগে না। তাহলে আপনার 5.49 যাবে এখান থেকে সেন্ট না। একটু ওয়েট করবো। ওকে, আমাদের কিন্তু অ্যামাউন্টটা কয়েন বেস থেকে রিলিজ হয়ে গেল, কয়েন বেস থেকে হয়ে গেছে। আর দেখেন এখানে ইনস্টান আমাদের এখানে আপডেট হয়ে গেছে, ইনস্টান এখানে যে চলে আসছে নোটিফিকেশন, আমাকে রিফ্রেশ দিতে বলতেছে, চেঞ্জ দ্যাট ইউ ম্যাথ ইউ মে নট বি সেভ। আচ্ছা, আমাদের এটা হয়ে গেছে আপডেট, আপডেট দেবো এখন। ওকে, আমাদের এখানে কিন্তু হয়ে গেলো বাই সক্স, কিন্তু বাই হয়ে গেলো আমাদের। আচ্ছা, আমরা এখানে দেখবো হয়েছে কিনা অর্ডার, অর্ডার হিস্টোরিতে যাবো। ওকে, অর্ডার হিস্টোরিতে দেখেন এখন আমরা সেন্ড করলাম, এই যে 11/1 কিন্তু 11/1 তারিখ, ঠিক আছে, এই দেখাই আপনাদের এটা টুডে। আবার আমার দেখা যায় যে 11/2 এক্সপায়ার হয়ে যাবে, দেখাবো আপনাদের। এখান থেকে আবার এই সক লিস্টে যাবো যে অ্যাক্টিভ হয়েছে কিনা ঠিকঠাকভাবে। এই দুটাই আপনারা ইউজ করতে পারেন, এটা কম বেশি সবাই দুইটা প্যানেলই ইউজ করে, তো আপনার দুইটার মধ্যে যেটা ভালো লাগে আপনি ইউজ করুন, আর প্রাইসও সীমিত। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর বাড়াবো না। আর ভিডিওটা যেগুলো হেল্পফুল হয় অবশ্যই ভিডিও লাইক বাটন হিট করবেন। ধন্যবাদ সবাইকে।